লিটন শান্তদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে ঝড় তুললেন মিরাজ তামিমরা। ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং লাইন আপের সামনে দাপট দেখিয়েছে টাইগার পেসাররা। অল্প রানের পুঁজি নিয়েও লড়াই করে হেরেছে বাংলাদেশ। তাসকিন মুশফিকের ক্যাচ মিসের কারণে কি হারল বাংলাদেশ? মূল পর্বের লড়াইয়ে নামার আগে শেষ প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংয়েও নাজেহাল বাংলাদেশ। 6 উইকেট তুলে নিলেও টাইগার বোলারদের তুলো ধুনো করে জয় তুলে নিয়েছে জস বাটলাররা। বাংলাদেশ বোলারদের জন্য এ ম্যাচটি হওয়ার কথা ছিল লিটমাস টেস্ট। ইংল্যান্ডের হেভি ওয়েট ব্যাটিং লাইন আপের বিপক্ষে কেমন করেন মুস্তাফিজুর রহমানরা, সেটি ছিল দেখার বিষয়। বৃষ্টি বিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দেওয়া 197 রানের লক্ষ্যে ইংল্যান্ড পেরিয়ে গেছে 24.1 ওভারেই। রান তাড়ায় ঝড়ো গতিতে এগোতে থাকা ইংল্যান্ডের 5 উইকেট 114 রানের মধ্যে নিতে পেরেছিল বাংলাদেশ। বোলিংয়ে প্রাপ্তি সেটি। আগে ব্যাট হাতে হতাশ করেছেন টাইগাররা। 11 ব্যাটার মাঠে নামলেও দুটি ছড়িয়েছেন কেবল তানজিদ তামিম ও মেহেদী মিরাজ। 89 বল মোকাবেলায় 10 বাউন্ডারিতে 74 রান করেন মিরাজ। 44 বলে 7 চার ও 1 ছক্কায় 45 রান এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 18 রানের ইনিংস। তাসকিন আহমেদ শেষ দিকে 12 রানে অপরাজিত ছিলেন। বাকি লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম কিংবা তাওহিদ হৃদয়ের কেউই 2 অঙ্কের ঘরেও প্রবেশ করতে পারেন। শেষ পর্যন্ত 9 উইকেটে 188 রান সংগ্রহ করে বাংলাদেশ। রান তাড়ায় নেমে শুরু থেকে বিধ্বংসী ছিল জস বাটলারের দল। প্রথম 10 ওভারের মধ্যেই তুলে নেয় 100 রান। অবশ্য দ্রুত রান তুলতে গিয়ে নিয়মিত উইকেটও হারাতে থাকে তারা। ইনিংস শুরুর প্রথম ওভারে মুস্তাফিজকে পড়তে ভুল করে স্লিপে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন দাউদ মালান। 2 বলে 4 রান আসে তার ব্যাট থেকে। এরপর জো রুটকে এক পাশে রেখে টি টোয়েন্টি ধাঁচে ব্যাট করতে থাকেন জনি বিয়ারস্টো। 5ম ওভারে এসে ইয়র্কারে বোল্ড করে এ ইংলিশ ব্যাটারের ঝড় থামান মুস্তাফিজ। 21 বলে 6 চার ও 1 ছক্কায় তার ব্যাট থেকে আসে 34 রান। হ্যারি ব্রুক এসে বেয়ারস্টোর সে ছন্দ ধরে রাখার চেষ্টা করেন, তবে তাকে ক্রিজে স্থায়ী হতে দেননি হাসান মাহমুদ। টাইগার পেসারের বলে বোল্ড হওয়ার আগে 4-4 মারে 15 বলে 17 রান করেন জেসন রয়ের বদলি হয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া ব্রুক। আগের 3 ব্যাটারের তুলনায় সবচেয়ে বিধ্বংসী ছিলেন জস বাটলার। ইংলিশ অধিনায়ক শরীফুলের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরার আগে 15 বলে 5 চার ও 1 ছক্কায় 30 রান করেন। 11 বলে 7 রান করে তাসকিনের শিকার হন লিয়াম লিভিংস্টোন। তার বিদায়ের পর ক্রিজে এসে ঝড় তুলতে থাকেন মঈন। 2 চার ও 5 ছক্কায় 37 বলে 50 তুলে নেন তিনি। দল যখন 6 থেকে মাত্র 4 রান দূরে তখন নাসমের বলে আউট হন মঈন, তবে শুরু থেকে ধরে খেলা রুট 40 বলে অপরাজিত থাকেন 26 রানে। আজকের ম্যাচে তাসকিন আহমেদ 2টি ও মুশফিকুর রহিম 2টি ক্যাচ মিস না করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। 197 রান তাড়ায় নেমে 77 বল হাতে রেখে 4 উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চ 2 উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ 1টি করে উইকেট নিয়েছেন। তাসকিন ও শেখ মেহেদী হাসান ছাড়া